এবং ওয়ার্ডের 9টি ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ, থানা আওয়ামী নেতৃবৃন্দের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আমরা স্বাগত জানাই। আপনারা আমাদের পার্টি অফিসের এই ঢোকার রাস্তাটা ক্লিয়ার রাখবেন। আমরা যখন মালা দেব, পতাকা উত্তোলন করার পরে মালা দেব, জাতির জনক বঙ্গবন্ধু আজকের এই দিনে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। দিনটি আপনারা সবাই জানেন, অগ্নিঝরা এই মার্চ মাস 1971 সালের রেসকোর্স ময়দানে উনি জাতির উদ্দেশ্যে বাঙালি জাতি সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। দীর্ঘ 9 মাস রক্ত হয়ে যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল বাংলাদেশ। আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি যারা 15 আগস্টে তার সপরিবারে শাহাদত বরণ করেছেন। স্মরণ করি আমাদের 4 নেতাকে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে জেলখানার মধ্যে। আমি স্মরণ করি 30 লক্ষ শহীদদের প্রতি যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশ, এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাভরে স্মরণ করি, এবং যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে পেয়েছি একটি দেশ, একটি পতাকা, এবং বিশ্বের দরবারে আজ মাথা উঁচু করে বাঙালি জাতি হিসাবে, বাঙালি বাংলাদেশ হিসাবে আজ আমরা পরিচিতি অর্জন করেছি। একমাত্র জনপ্রিয় শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জনপ্রিয় শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে সোনার বাংলা হিসাবে গড়ার লক্ষ্যে বাস্তবায়ন করে যাচ্ছে। আজকে আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যেই আমরা উন্নয়নশীল দেশে প্রবেশ করেছি এবং আমরা 4 সুপারিশ পেয়েছি। এটা আমরা আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন এবং আনন্দের সময়, তাই এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য। আমি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন ওনাকে দীর্ঘায়ু করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা করার জন্য, বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির জন্য যে কাজ করে যাচ্ছেন সে কাজগুলো যেন সম্পূর্ণ করতে পারেন। আজকে জেলা আওয়ামী লীগের আহ্বানে যারা আজকের এই দিনটি পালনের জন্য এখানে উপস্থিত হয়েছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই কাজী কেরামত আলী এবং বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ এবং উপস্থিত সকল সহযোগীদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, সবাইকে ধন্যবাদ। আমাদের কর্মসূচি শুরু হবে, আমাদের কর্মসূচি এখনো শুরু হবে, তার পূর্বে কিছু কথা বলবেন আমাদের মাননীয় সাংসদ কাজী কেরামত আলী। 7ই মার্চ আজকে জেলা আওয়ামী লীগ উদ্যোগে পালিত হচ্ছে। আজকে এই সকালের অনুষ্ঠানে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের জেলা আওয়ামী লীগের সহসভাপতি বৃন্দ, সাধারণ সম্পাদক সবাই, প্রথমে আজকে সকালে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলে জানেন এই ঐতিহাসিক 7ই মার্চের মধ্যে দিয়ে কিন্তু স্বাধীনতা ঘোষণা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে ভাষণ দিয়েছিলেন সে ভাষণটা ছিল স্বাধীনতার ভাষণ। ইদানিং আমরা বিটিভিতে দেখি, বিটিভিতে দেখলাম সেদিন বলছে যে আওয়ামী লীগ ইতিহাসকে বিকৃতি করেছে। অত্যন্ত দুঃখ লাগে যারা এতদিন ধরে বলেছে ইতিহাস বিকৃতি করেছে, তারাই আজকে বলছে কি ইতিহাস আওয়ামী লীগ বিকৃতি করেছে। সে সরকারিভাবে এবং উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের দেশ আজকে উন্নতি লাভ করেছে, সেই জন্য আজকে কিন্তু পুলিশ প্রশাসনের উদ্যোগেও তারা প্রোগ্রাম নিয়েছে সমগ্র উপজেলায় বাংলাদেশে। সে কারণে আমি বলি এখন কোনটা সত্য কোনটা মিথ্যা সে বিচার করা তো বাংলার জনগণের উপরে। সেই জন্য আজকে এই ঐতিহাসিক দিনে
এখন বক্তৃতা দিচ্ছে না, কারণ বিকাল যেহেতু আলোচনা আছে, আলোচনা অনুষ্ঠানে, এবং আমরা কথা বলবো সকলেই। আপনি এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ জাতীয় চার নেতা 1975 সালে 18-ই আগস্টে শহীদ হয়েছিলেন আমাদের জাতীয় চার নেতা। এদেশের মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদের লাল সবুজের পতাকা নিয়ে দিয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, এবং স্মরণ করি আমাদের মরহুম পিতা কাজী হিদায়ত হোসেনকে, যিনি আজকে তার দুদিন পরে মারা গিয়েছিলেন। যাই হোক, আমাদের আমরা সমাজের থেকে অনেক, এবং করোনায় যত লোক মারা গেছে আমাদের কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ইতিমধ্যে করোনার আবার করোনার প্রভাব আবার বেড়ে গেছে, কিন্তু মৃত্যু হার কমেছে, কিন্তু করোনা আক্রান্ত হচ্ছে বেশি। সেই কারণে আজকে বিকালের প্রোগ্রামে কথা হবে, আমি মনে হয় বিষয় আলোচনা আমরা করবো না। বিকালে আপনারা যারা কষ্টকে সকালে এসছেন, আমি আবারও আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ। শৃঙ্খলা মেনে নিই, মেনে চলি, তাহলে কিন্তু সকলের জন্য ভালো। সেই জন্য কারণ এখানে যখন পতাকা উত্তোলন হবে প্রত্যেক দলের আপনি বিকেলে আসেন একবার কি সারা দিয়ে